এই রাজ্যের পাহাড় প্রত্যন্ত এক সময় ছিল বামীদের অভেদ্য দুর্গ। এর জেরেই বামীরা রাজ্যে 25টি বছর ক্ষমতাসীন ছিল। জনজাতিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সংক্রান্ত লম্বাচড়া ভাষণ বক্তৃতায় পাহাড় প্রত্যন্ত কাঁপত। কিন্তু বামীদের জনজাতি অংশের জনসাধারণের প্রতি দরদ, পাশে থাকার বার্তা, এসব যে সবই ছিল বায়বীয় গ্যাস ভর্তি ফানুস, ইদানিংকালে প্রত্যন্তে পাহাড়ে জনজাতিদের ন্যূনতম মৌলিক অধিকার বঞ্চনার কারণে তাদের দুর্বিষহ জীবনযাপন এর প্রামাণ্য দলিল। বামেদের এই ব্যভিচারিতার নিদর্শনস্বরূপ বর্তমানে বড়সড় উদাহরণ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার গামছটা ব্লকের ধুমচড়া পাড়া পঞ্চায়েতের বিদ্যাধন পাড়া এলাকা। বহু পুরনো গ্রাম, কিন্তু ওই গ্রামে পানীয় জলের সুবন্দোবস্ত নেই। আজও সংশ্লিষ্ট সহজ সরল জনজাতি গোষ্ঠীর মানুষগুলোকে ছড়া হাতকোর জল পান করতে হচ্ছে। বিগত 20 থেকে 25 বছর যাবৎ সংশ্লিষ্ট পাড়ার জনজাতি গোষ্ঠীর সাধারণ উপযুক্ত পানীয় জল বঞ্চিত বলে জানালেন স্থানীয় জনক প্রবীণ। আপনার নামটা কি? সুরেন্দ্র রিয়াং। এই গ্রামের নাম কি? খগেন্দ্র পাড়া। এই পাড়ার বয়স কত হয়েছে? এটা 70 বছর হয়েছে মনে হয়। এই গ্রামে কত পরিবার আছে? পরিবার এখানে সব নতুন ফ্যামিলি সব লইয়া তো 45-50 এরকম মাস থাকবে। আপনাদের এখানে দেখলাম মহিলারা ছড়া থেকে জল তুলছে, হ্যাঁ, কারণ কি? আমরা ছড়া থেকে জল তোলা লাগার কারণে কোনো রেঙ্গেল টেঙ্গেল খোয়া কাঁচা খোয়া কোনো সুযোগ সুবিধাও নাই। এটা গভর্নমেন্ট দিয়া দিছে, এটা জল ভালো মতে ইউজ করলেও তো জল ভালো মতো পাই না, এটা লাগে ছড়া থেকে তোলা বাধ্য খাওয়া লাগছে। আমরা কতদিন ধরে এরকম চলছে? চলছে এটা প্রায় 25-30 বছর মতো হয়েছে চলছে। চলছে আপনাদের এখানে যে ওয়াটার সাপ্লাই বা মার্ক টু রিঙ্গেল কোনো কিছু দেওয়া হয়েছিল না? বুঝলেন তো, এই হচ্ছে হাল। শহুরে কেউ যারা অ্যাকোয়াগার্ডের জল পান করেন, আবার কেউ যারা হাইজিন বিষয়টিকে গুরুত্ব দিয়ে ফিল্টার করে সরকারি সরবরাহকৃত জল পানে অভ্যস্ত, তাদের তুলনায় ওই বিদ্যাধন পাড়া এলাকাবাসী জনজাতি গোষ্ঠীর মানুষগুলোর মানবসত্তার বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু কোনো ফারাক নেই। এরপরও ওই জনজাতি অংশের মানুষগুলো নোংরা জল পান করে বেঁচে আছেন। দীর্ঘ 70 বছর পুরনো ওই গ্রাম, এর আগের অন্য সব জামানার শাসনকর্তাদের কথা না হয় বাদই দেওয়া গেল, সেগুলো কিন্তু তাদের জনজাতি দরদি বলে বায়বীয় ফানুস উড়াত না। কিন্তু যারা জনজাতি দরদি বলে এতদিন পাহাড়ে একছত্র আধিপত্য খাটিয়ে বিগত 25 বছর রাজ্য শাসন করেছে, সে বামেরা কি করেছে? যা করেছে এই বিদ্যাধন পাড়ার জনজাতি গোষ্ঠীর মানুষগুলোর ন্যূনতম মৌলিক অধিকার উপযুক্ত পানীয় জল বঞ্চনায় বামেদের দ্বিচারিতার প্রামাণ্য দলিল বলে স্থানীয় শিক্ষিত শুভবুদ্ধি সম্পন্ন জনজাতি গোষ্ঠীর সাধারণের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।